শোন, তুই যেটা করবি, ওই যে একটা মেয়ে আসতেছে, ওই মেয়েটার সাথে আমরা একটা প্রাঙ্ক করবো, ঠিক আছে? তুই ক্যামেরাটা নিয়ে জাস্ট ওইখানে দাঁড়াবি, ঠিক আছে? বাকিটা আমি দেখতেছি, তুই যা। হ্যালো গাইস, দিস ইজ মি, ইওর বয় জ্যাক, এবং আজ আমি এখানে এসেছি একটি প্র্যাঙ্ক ভিডিও করতে। তো দূরে ওই দেখুন একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তো আমি তার কাছে যাব এবং নিজেকে তার বয়ফ্রেন্ড হিসেবে দাবি করবো। উনি কিন্তু আমাকে চেনে না এবং আমিও তাকে চিনি না। সো ফ্রেন্ডস, জান, তুমি গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে আসো, কোথাও বসলেও তো পারতা। জান মানে কে আপনি? জান, রাস্তায় অনেক জ্যাম ছিল তাই আমার একটু দেরি হয়েছে, তুমি এমন কেন করতেছো? আজব তো, আমি তো আপনাকে চিনিই না। এই যে দেখো, এখন কিন্তু আমি অনেক রেগে যাব। আরে পাগল নাকি? আমি কিন্তু এখান থেকে সোজা চলে যাব। ভাই দেখেন, আপনি যাকে ভাবছেন আমি কিন্তু সে না। আবারও এটা বলছো, একটা থাপ্পড় দিব, যাও আজ থেকেই ব্রেকআপ। তোরে কতদিন মানা করছি যে আমার এলাকায় কোনো মেয়েদের ডিস্টার্ব করবি না। এই তোর নামে এইবার যে কতবার বিচার আসলো, দশ দশ বার। এই এদিক তাকা, আমার চোখের দিকে তাকা, নিচে কি? হ্যাঁ, আমি তোর কি লাগে বেটা? বড় ভাই, আমি তোর বড় ভাই, তা বড় ভাই দিকে ফলো করতে পারিস না? আমার গার্লফ্রেন্ড কয়টা কয়টা আমার গার্লফ্রেন্ড? জি ভাই, কি সরি ভাই, যখন তোরে বুঝাই তখন তো মাথার মধ্যে ঠিকই ঢোকে, এখান থেকে চলে যাওয়ার পরে সব ভুলে যাস। কি এগুলো, ভালোভাবে চলতে পারিস না? এগুলো কি নিজের এলাকায় সব কিছু করিস? আর এগুলো কি শাটার বোতাম টোতাম খোলা কেন? বরং লাগা, এটাই তোর লাস্ট বিচার, ঠিক আছে? এরপরে যদি তোর বিচার করতে হয় কেন্দ্র এলাকা ছাড়া করবে, মনে থাকবে? এই তোদের কি আসলাম, কি আছে কিসের ভিডিও? কিভাবে খুঁজে পাবি সেটা তোদের ব্যাপার, মনে থাকবে? ঠিক আছে, যা, তুই যা। তুমি অসময়ে আমার পাশে নিচে কি করো? তুমি বলছো তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? নাই তো। তুমি বলেছো আমি তোমার জীবনের প্রথম বয়ফ্রেন্ড। ঠিকই তো বলছি। সত্যি বলছো তো? হ্যাঁ। সত্যি করে বলো, তুমি তো বলছো যে তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমি তোমার একমাত্র বয়ফ্রেন্ড। ঠিকই তো বলছি। সত্যি করে বলো। সত্যি বলছি তো। এক, দুই, ভাই আর করব না। চার, এটা ভাবির লাগে প্রিত রে ভাই। ভাই বাইরে ফোন দাও। সাত, ভাই ভাই বসে না কেন? আট, নয়, হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখ রাখ, আসতেছি আমি, রাখ।
কি হইছে চলো কই যাব আরে চলো তো কোথায় যাব চলো আমি তোমাকে দেখাচ্ছি আবার বস হ্যাঁ গাবিল লাগে ফ্রিক করো তোরা কেমন করে প্যাদানি দিছিস যে সত্যি কথা মুখতে বের হয় না সত্যি করে বল তোর গার্লফ্রেন্ড না ভাই বয়ফ্রেন্ড আরে না চিনি তো না তোর মোবাইলে আমি দেখছি না তোর মোবাইলে দেখছেন আমি এই মোবাইলে কিন্তু তুই বলছু ভাই জান বলছু তুই আমার আমার ইয়ারকে জান বলছু জান বলছু তো গার্লফ্রেন্ড লাগে বলছু না ভাই আমার কথাটা একটু শুনেন তোর কথা শোনার মতো আমার টাইম আছে বল ভাই কি বল বল ভাই আমি একজন ইউটিউবার আমি ফানি ভিডিও বানাই ওইটা ফানি ভিডিও ছিল তোর আর লোক পেলো না তুই আমার জানার সাথে তোর ইউটিউব ভিডিও করা লাগবে ফাইন এই তোমার একটা দরদ কিসের তোমার একটা দেবো কিন্তু তোমার দরদ কিসের হ্যাঁ তোমার দরদ কিসের কিসের দরদ তোমার কিসের ইউটিউব ভিডিও তুই দুনিয়ায় আর লোক পাস না তুই আমার আমার গার্লফ্রেন্ডের সাথে তুই জান আমার জান লাগে আমার কলিজা লাগে আমার গার্লফ্রেন্ড লাগে এইসব বলছিস কেন হ্যাঁ বলছিস কেন ভাই আমি জানলে কখনোই করতাম না ভাই হ্যাঁ ভাই আমি জানলে করতাম না ভাই তুই আমাকে চিনিস আমাকে চিনিস হ্যাঁ ভাই ভালো করে দেখ হ্যাঁ ভাই কিভাবে চিনিস ভাই আপনাকে ইউটিউবে দেখছি আমার ইউটিউব আবার ইউটিউব কিসের ইউটিউব 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 করিস কে হ্যাঁ ইউটিউব ইউটিউব করিস কেন এই আমি কে ভাই ডন ডন এলাকা এলাকা ভাই 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 বুঝতে পারছিস আমি কে এই এলাকার ডন ঠিক আছে এই এলাকার ডন ঠিক আছে আর সেই ডনের গায়ে তুই ডনের গার্লফ্রেন্ডের সাথে তুই খানি না ঠিক আছে ভালো হয়ে যাবি নেক্সট টাইম আর এই ফানি ভিডিওটা একটু করবি না না ভাই মনে থাকবে আর করব না ভাই মনে থাকবে হ্যাঁ ভাই ভাই আমাদের চ্যানেলে লাস্ট ভিডিও চরম হিট হয়েছে কোন ভিডিও ওই যে মেয়ের বয়ফ্রেন্ড আপনাকে প্যাদানি দিল না হ্যাঁ সেই ভিডিওটা আমি পানি ভিডিও লিখে ভাইরাল করে দিয়েছি তুই কি করছস হারামজাদা খারা ভাই কই যাস তোরা